হ্যালো এভরিওয়ান টিপিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা টিএফডাব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়ে বা এই যে স্কিম এই স্কিমটা তোমরা ইয়েস করেছ এবং তোমরা চাইছো এই ফরম্যাটটি ডাউনলোড করতে অর্থাৎ এই সার্টিফিকেট তোমরা কি করে বানাবে এটা কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটি চেক করে নাও প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে এবং এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে তোমাদের টিএফডাব্লিউর যে ফরম্যাটটি আছে ওই ফর্ম্যাটটি তোমরা কি করে ডাউনলোড করবে অনেকেই কোশ্চেন করছিলে যে যে আমরা স্যার কি করে ডাউনলোড করব বা এই বছরের নতুন ফর্মেট আমরা কোথা থেকে পাবো বা কোথা থেকে ডাউনলোড করব তো তোমাদের জানি রাখি কি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও তোমরা টিএফডাব্লিউ এই যে স্কিম এই স্কিমের ফর্ম্যাটটি ডাউনলোড করনি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টিএফডাব্লিউ যে ফর্মেটটি আছে ওই ফর্মেটটির লিংক তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি কোন রকম কিন্তু তোমাদের প্রবলেম হবে না যদি কোন রকম প্রবলেম হয় তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাও আমরা কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেব তোমরা ফর্ম ফিল যখন করবে খুব ভালোভাবে করবে যাতে না কোন রকম প্রবলেম হয় প্রবলেম হওয়ার পরে যদি তুমি আমাদের সাথে যোগাযোগ করো তাহলে অনেকটাই কঠিন হয়ে যায় ওটা কিন্তু কারেকশন করতে কিন্তু তুমি যখনই ফর্ম ফিল করবে যে জায়গায় আটকে যাবে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু তোমাদের হেল্প করব। কিন্তু প্রবলেম হয়ে যাবার পরই যে আমি জানাবো এটা কিন্তু কেউ ভাববে না প্রবলেম হওয়ার আগেই কিন্তু তোমরা চাইবে আমাদের সাথে যোগাযোগটা যাতে তুমি করে নাও এবং সঠিকভাবে তুমি যেন ফর্মটা ফিল আপ করো এর পাশাপাশি তোমাদের জানি রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর জেক্সপো এবং ফর্মটা ফিল আপ করছো অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার তোমাদের যে কাউন্সিলিং হবে ওই কাউন্সেলিং এর সমস্ত প্রসেস আমরাই তোমাদের করিয়ে দেবো তোমরা যতক্ষণ না গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন পাচ্ছ আমরা তোমাদের সাথে থাকবো তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এখান থেকে কাউন্সেলিং করতে চাও তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে তোমরা কিন্তু সেখান থেকে জয়েন করতে পারো বা আমাদের কিন্তু কল করতে পারো কারণ জানো কাউন্সেলিংটা হচ্ছে মেন কোন কলেজে ভর্তি হবে কোন ব্রাঞ্চ নিয়ে পড়বে কতগুলো কলেজ সাজাতে পারবে এবং তুমি কিভাবে সাজাবে সাজানোটাই হচ্ছে মেন জিনিস যদি তোমরা ঠিকঠাক করে কলেজ সাজাতে পারো তাহলে কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াটা বেকার হয়ে যাবে বা তুমি হয়তো নাও পেতে পারো ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তো কাউন্সিলিং এমনই একটা জিনিস খুব ভালোভাবে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও আমরা কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেব। তো আজ এই পর্যন্তই দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ